ওগো, কাল তুমি যে নাইটিটা লেছো সেটা খুব ঢিল আছে। তুমি ওই বর্ষভাবির দোকান থেকে একটু কষিয়ে নি দাও না। আচ্ছা ঠিক আছে, দাও কষি লেছি দিছি। ও ভাবি, আমার বোন নাইটিটা খুব ঢিলা হয়েছে, একটু কষি দাও তো। ঠিক আছে ভাই, তুমি এখানে একটু বসো, আমার খুব বাথরুম পেয়েছে, বাথরুম থেকে ঘুরে এসে কষে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে এই চেয়ারটাই বসি। আচ্ছা বসো। ও টেলস ভাই, আমি বিয়েতে যাব, আমার প্যান্টটা খুব বড় হচ্ছে, একটু কেটে তাড়াতাড়ি সাইজ করে দাও তো। ঠিক আছে একটু দাঁড়াও, এসে দিছে। আরে ভাই দাঁড়ানোর টাইম নাই, বিয়ে বাড়ানোর সময় হয়ে গেছে, তুমি একটু তাড়াতাড়ি কেটে সাইজ করে দাও। আচ্ছা ঠিক আছে দাও, তুমি যখন শুনছো না তখন আমি সাইজ করে দিই। ও নো, লা 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 লা। লাও ভাই সাইড করি, তোমার দাই করন কেমন হলো পরে দেখো। ঠিক আছে দাও। এই শালা, তুই আমার নতুন ব্যাঙ্কেটি এরা কি করিস রে? লাল ভাই, আমি তোর মাপ লি নি, চোখের আইডিয়াতে কেটেছি, একটু 19-20 হইতেই পারে। এই শালা, একটু 19-20 তোর কিছু বলি রে। ওরে বাপারে, মেরে ফেললো রে, মেরে ফেললো রে। এই আসেন, বিল গাড়ি চলতেছে, তুই যাস তো তাড়াতাড়ি আই। হ্যাঁ যাচ্ছি, তুই তাড়াতাড়ি বিল গাড়িটা ঠেকা। ও নো, শালা শেষ পর্যন্ত এই পেন পিদে আমাকে বিতে যেতে হবে। এই ইচ্ছে ছিল বিয়েতে কি দুটো মাল পটাবো, যেভাবে যাচ্ছি আমার কপালে মনে হয় একটা হিজড়ু জুটবে না। ও নো, ওগো বেলা হয়ে গেছে, তুমি চাইডি খেয়ে এসি বসো। ঠিক আছে তুমি চলো, আমি আসছি। এই শফিক, তুই ঘাট ধরে আসছি, তোর ঘাড়ে কি হইল রে? সে কথা বলিস নি ভাই, এক শালা ঘাড়ে মেরি ঘাড় ব্যাগা কর দিছে। লাল, তুই একটা ওষুধ দে তো ভাই, যেন ঘাড়টা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই ওষুধটা খেয়ে তুই এখানে একটু বস, তোর ভাবি বারবার ডাকছে, আমি সাইডটি খেয়ে আসি গি। ঠিক আছে যা, তাড়াতাড়ি আসিস। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমার ছেলের খুব জ্বর, তাড়াতাড়ি ওষুধ দেন তো। একটু দাঁড়ান, রোহন ভাই এসে দিচ্ছে। তাই বললে হবে? আমার ছেলে জ্বরের জ্বালে ছটফট করছে, তুমি একটু তাড়াতাড়ি ওষুধ দাও, তাহলে আমার ছেলে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে দিচ্ছি। এটা খোলাও, তাড়াতাড়ি খাই দাও। এতগুলো ওষুধ যে? আরে ভাই খাই দাও, যেটা সেটাই কাজ করবে। ও নো, ঠিক আছে। আমার ছেলের জ্বর এসেছিল, এই ডাক্তারের ওষুধ খেয়ে জিগতে লাগলো। ও কেন ডাক্তার হবে, ও তো রোগী। এই তুই ডাক্তার না তো, আমার ছেলেকে ওষুধ দিলি কেন? তোমাকে তো ছাড়তে বন্ধু, তুমি তো ছাড়লি না, তার লেগে ওষুধ দিলি নু। এই শালা,
তাই বলে তুই উল্টো পাল্টো ওষুধ দি আমার ছেলে মেয়ে ফেলবি নাকি? ও ভাই লাগা জায়গায় মারো না ভাই, লাগা জায়গায় মারো না, উল্টো জায়গায় মারো। থামেন থামেন, আর মারেন না, আপনার ছেলেকে আমি সুস্থ করে দিচ্ছি। এই সফি তুই বাড়ি যা। আর একটা ওষুধ দে রে ভাই, শালা আমাকে লাগা জায়গাতেই মেরেছে। ও নো, এটা এক ফাটা ওষুধ নিয়ে যা, কেউ মারলে একটা করে খাবি। এই ও মা গো, মরি কেন রে, কি আছি ভাই, বাচ্চা রে ভাই বাচ্চা। না না আমি তুলবো না, অনেক জায়গায় উপকার করি, জীবনে খুব মার খেয়েছি, এখনো ব্যথা ভালো হয়নি, ওষুধ আমার হাতেই আছে, আর কারো উপকার করার দরকার নাই, মার খাওয়ার দরকার নাই। ও নো, চাচা তুমি এখানে দাঁড়াও, ওই শালা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওই শালা খাগে দেখে আসি। এই ওই বুড়ি লোকটা সাইকেলের তলে পড়েছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, তুই ওই লোকটাকে তুলতে পারছিস নি? তুলা বাদ দিছি। আ তুলা বাদ দিছি মানে? আরে বাবা রে, আর মারিস নি রে ভাই, মারিস নি। আরে বাবা রে, গাড়ে মারিস নি ভাই, গাড়ে মারিস নি, গাড়ে বিশাল ব্যাটা, পাইলে তুই পাথাই মার। লল জাসর। ও নো, ছেলে তুমি তা ছেলে যাই বাঁচাই গি। না না বাঁচানো যাবে না, বাঁচালেই তো মারবে। ওরে বাবা রে, আবার না বাঁচালেও মারবে। যাই কিছু একটা করি গি। Oh, 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 oh